করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের প্রতি হৃদয় সহৃদয়তা প্রকাশ করা সকলের কর্তব্য বলে মন্তব্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সৈয়দ জরির হোসেনের সঙ্গে হওয়া প্রেক্ষাপট অনুষ্ঠানত এই প্রসঙ্গ উত্থাপন করে মন্ত্রী শর্মায় মৃতকর সৎকার ক্ষেত্রে সকলকে সহযোগ করবলে আহ্বান জানায়। শ্মশান কবরস্থানের সমিতিলে বিশেষভাবে আহ্বান জানালে স্বাস্থ্যমন্ত্রীগুলো মানুহ মৃত্যু হওয়ার পিছত শ্মশান বা কবরস্থানত জানাজা করিব নিদিয়া, সৎকার করিব নিদিয়া, এই পরম্পরাটো বন্ধ হব লাগে। এই দুটা মোর জনসাধারণের ওসর বিশেষ এপিল যে জিয়াই থাকুতে আপনাদের ভয় করা নাই, করোনা রোগীর লগত বহি আপনার করোনা নাই হওয়া বলে তো মানে কব নোৱাৰো, তথাপিতো তো মানে আপনার ওসরতে বহি লৈছো, আপনার ওসরতে ঠেলা ঠেলিক সুমাই গৈছো, মাস্কখনো মই ব্যবহার করা নাই, কি জানি ময়ে নিজে করোনা রোগী, একো ঠিক নাই। কিন্তু কোনোবা মৃতদেহ পালে সব মানুষ জঁপিয়াই পড়ে যে করোনা করোনা রোগী আমার শ্মশানত আনিব নিদো, আমার কবরস্থানত আনিব নিদো, সেইটো ঠিক হয়ে থাকা নাই, সেইটো সলনি হব লাগে। কারণ মৃতকক সন্মান জনোৱা, মৃতকক সুন্দরভাবে বিদায় দিয়াটো আমার একটা পরম্পরা। ভূতনাথ নবগ্রহ আর উলুবাড়ি আটগাঁও কবরস্থান, ইসলামপুর কবরস্থান, আটগাঁও কবরস্থান, ভূতনাথ শ্মশান, নবগ্রহ শ্মশানক আগবাড়ি গই মই এটো দৃষ্টান্ত দেখাবর কারণে অনুরোধ করছো। গোটে ভারতবাসী আমার ফালে চকু মেলি চাব যে অসমে এটো দৃষ্টান্ত দেখাইছে। সিমেট্রিখনও থাকিব আর ইয়াত খুব কম মানুষ তেনেকুয়া গুয়াহাটির আছে কারণে কোয়া নাই, কিন্তু সিমেট্রিখনেও তেনেকুয়া আদর্শ দেখাব, এনাউন্সমেন্ট দিয়ক যে আমার ইয়াত জেলা প্রশাসনে লই আহক। আর জ্বলার কারণে যদি কাবার গাত করোনা হয় মই দায়িত্ব লম, আর সেই দাহন সংস্কারত মো উপস্থিত থাকিম কাহত, কারণ মই জানো জুইত জ্বলি যাওয়ার পিছত করোনা নাহে, মই একদম তিন মিটার দূরত ঠিয় হয়ে থাকিম, একো অসুবিধা নাই। তিন মিটার দূরত মই ডেড বডিটোর তিন মিটার দূরত মই ঠিয় থাকিম, মই আপনাক কইছো দুই মিটার লাগে মই তিন মিটার লৈছো। হয়তো চব্বিশ ঘন্টার ভিতর আপনার এই যে আপনি আহ্বান জানাইছে, চব্বিশ ঘন্টার ভিতর আমি এটা পজিটিভ মই পাম বলি মই আশা কৰিছো। অত্যন্ত বিনম্রতায় তেওঁলোকক অনুরোধ কৰিছো, যদি বিপদের সময়তে শ্মশানখন কামত নাহে তে সেই শ্মশানখন আমাক কিয় লাগে।